কি বলছিস কি তুই? উস্কে গেছে, উস্কে গেছে। এবার মুখ চিটিয়ে বলছিস তুই? হ্যাঁ, এতটুকু লজ্জা করছে না তোর? এবার আমি যদি তোকে টসকে দিই, হ্যাঁ কি হবে? কি হয়েছে গো? কি হয়েছে বলো না। বল কি হবে? কি হয়েছে বলো না। এই আসবে, বল বল কি হবে বল। শোনো না, অ্যাক্সিডেন্ট তো হয়নি। চুপ চুপ। হ্যাঁ, পুলিশ এসে গিয়েছিল। কি হয়েছে? পুলিশের কাজ পুলিশ করেছে, এটা তো অবাক হওয়ার কি আছে? পুলিশের কাজই তো সব কাজকে পণ্ড করে দেওয়া। আর তোর কাজটা কি ছিল? পুলিশের নজর এড়িয়ে কাজটা করা। শোন, আজই যদি আমি মাঠে নামতাম না, তাহলে এতক্ষণে লাল কাপড়ে বাঁধা পিতলের কলসিতে ওই কৃষের ছাই গঙ্গার জলে ভাসত। তোর মোটা মাথায় এবার ভালো করে ঢুকিয়ে নিয়ে যেটা বলছে, যে রাস্তা দিয়ে গেছে আবার সেই রাস্তা দিয়ে ফিরবে। ওকে ফিরতে হবে, শ্বশুর বাড়ি গেছে। তককে তককে থাক ওই রাস্তায়, এবার ওকে দেখলেই বুলডোজার চালিয়ে দিবে। হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। আজটা কর। কৃষির সঙ্গে তো এবার রাধাও থাকবে, তার মানে কি দুজনেই? কৃষ, রাধা, দুজনেই। রাধা মা, কিরে কৃষ বাবা কি বললো? কি হয়েছে মা, চোখটা ঝলঝল করছে কেন? কি কি হয়েছে? কোমরা মুখো বললেন উনি আসবেন না। সে কি? উনি গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে যাচ্ছেন। আরে আরে, এই 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 তো বললো কালনা পর্যন্ত পৌঁছে গেছে, এখন আবার আসবে না বলছে কেন? কি কি হয়েছে মা, ঝগড়া করেছিস? হ্যাঁ, কথা কাটাকাটি হয়েছে, কি হয়েছে? আসলে আমি খুব কথা বলি তো বাবা, অনেকক্ষণ ধরে বকবক করতে করতে ওনাকে রাস্তা চেনাচ্ছিলাম, উনি হঠাৎ করে রেগে গিয়ে বলেন উনি আসবেন না। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এটা কোনো রাগই নয়, তখন হঠাৎ করে রেগে গেছে, আবার হঠাৎ করে রাগ জল হয়ে যাবে কোলে, এতক্ষণে দেখ গিয়ে রাগ কমে গেছে। এ কিচ্ছু হবে না, ও ঠিক আসবে, ঠিক আসবে। না গো বাবা, তুমি গোমরা মুখোকে চেনো না, উনি কোথায় কোথায় পটাং করে রেগে যান, আর ওনার রাগ তো তাড়াতাড়ি ঠান্ডাও হয় না। ও বাবা বাবা, তুমি একটা ফোন করে দেখো না বাবা, দেখো না একটা ফোন করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারা দেখছি দেখছি দেখ। এই বলছি যে তুই তো বললি যে ফোন করলে বিরক্ত হচ্ছে, আবার আমি ফোন করলে বিরক্ত হবে তো? না বাবা, তুমি ফোন করলে বিরক্ত হবে না, আমি ফোন করলে বিরক্ত হনুনি, তুমি ফোন করো না বাবা, করো না। টইটম্বু রসে একেবারে টইটম্বু, এত বেশি বাড়তে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে। কাজ কত দূর? হ্যাঁ স্যার, আমি 24 ঘন্টা ওর উপরে নজর রাখছি। আপনার ভাইপো খানিকক্ষণ আগেই একটা বড় রকমের মিষ্টির হাড়ি নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকেছে। ও শ্বশুরবাড়ি থেকে বেরোলেই ওকে একেবারে জমির বাড়ি পাঠিয়ে দেবো স্যার, কোনো চিন্তা করবেন না। স্যার 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 বলছি স্যার, আমার পেমেন্টটা রেডি রাখবেন প্লিজ। ওকে স্যার। বিয়ের দিনে যা করেছিল আর সে আবার করছেও, এতক্ষণ ফোন সুইচ অফ ছিল, এখন ফোন ইজ অন বাট ফোন ধরছে না। আমার ফোন ধরছে না, আমি ওর মম, ও আমার ফোন ধরছে না। কৃষ ফোনটা ধরছে না নাকি? রাধা কৃষকে ফোনটা ধরতে দিচ্ছে না, সেটা আগে দেখাটা বেটার না? রাধা বলবে আর ও শুনে নেবে নাকি? তুমি বোধ হয় ঠিক বুঝতে পারোনি ব্যাপারটা এখনো আন্টি। রাধার আঁকা ওই কার্টুন সিরিজটা কৃষ হাতে পাওয়ার পর থেকে না 180 ডিগ্রি রাধার দিকে ঘুরে গেছে।
আমাকে আমাকে তোমার ছেলে এখন আর চিনতেই পারে না। আমি যে এই মানুষটা এক্সিস্ট করি সেটা ক্রিস আমার বুঝতেই পারে না। ঠিক আছে, আমার কথা ছেড়ে দিন। তোমাকে তোমাকে আন্টি তোমাকে ও ইগনোর করা শুরু করে দিয়েছে। তুমি ওর মম হও। আর মজার ব্যাপার কি বলতো, তুমি সবটা বুঝতে পারছো আর হতে দিচ্ছ, হতে দিচ্ছ। কেন আটকাচ্ছ না আন্টি, কন্ট্রোল করো না, ফোন করো। ফোন তো পাওয়া যাচ্ছে না। তুমি এক্ষুনি রাধাদের বাড়িতে ল্যান্ডলাইনে ফোন করো, করে বলো ক্রিস এক্ষুনি ফিরে এসো, রাইট নাও। না, একদম না। তোমরা কেউ এখন কৃষকে ফোন করবে না। না কেন, কেন ফোন করব না? সে কখন বেরিয়েছে এখন ওর কোনো খবরাখবর নেই, কেন আমি ফোন করব না? শোভা, খবরাখবর নেওয়া এক কথা, আর ফোন করে কৃষের উপর প্রেশার ক্রিয়েট করে ওকে ও বাড়ি থেকে এ বাড়িতে ফিরিয়ে আনার বাধ্য করাটা অন্য কথা। হয়তো ছেলেটা সবে মাত্র ওখানে গিয়ে পৌঁছেছে, একটুখানি জিরো, একটু বিশ্রাম নিক, তারপরে ওখানে খাওয়া দাওয়া করুক, ওদের সাথে একটু কথাবার্তা বলুক, একটু গল্পগুজব। গল্পগুজব তো করতে যাইনি ক্রিস ওখানে, না ও একটা কাজ করতে গেছে, তার জন্য অনেক কাজ ওকে এখানে পেন্ডিং রেখে যেতে হয়েছে তো। ইয়েস আই নো, আই নো জারা। দেখো আমার মনে হয় কৃষের যথেষ্ট বয়স হয়েছে, মানে ও নিজের কাজ সম্বন্ধে ও খুবই কনশিয়াস, ও জানে ওর কি কাজ। আর তোমাকে একটা কথা বলি সারা, কৃষ তো এখন ইজ এ ম্যারিড ম্যান, রাধার সাথে ওর বিয়েটা হয়ে গেছে, রাধা ওর স্ত্রী। তোমার আর কৃষের মধ্যে যতই বন্ধুত্ব থেকে থাকুক বা কৃষের প্রতি তোমার যতই একটা সফট কর্নার থেকে থাকুক, আমার মনে হয় যে এখন আর রাধা কৃষের মাঝখানে তোমার ইন্টারফিয়ার করা উচিত নয়। ইয়েস, ওদের ওদের মতোই থাকতে দাও, কেমন? ইনফ্যাক্ট আমার মনে হয় যে তোমার এখন নিজেকে নিয়ে ভাবা উচিত। দেখো একটু অত্যন্ত শিক্ষিত, এডুকেটেড কালচার, তোমার তো সামনে একটা ব্রাইট ফিউচার, তোমার তোমার একটা নিজের ক্যারিয়ার আছে। আমার মনে হয় তোমার মা বাবাকে নিয়ে ইউএস ফিরে গিয়ে একটা একটা বড় কিছু, একটা ভালো কিছুর মধ্যে নিজেকে ইনভলভ করা উচিত। ইয়েস ইয়েস, তাতে তোমার ভালো হবে। আর শুধু তোমার কেন, তাতে কৃষ, রাধা, ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলির যথেষ্ট ভালো হবে। তুমি বুঝতেই পারলে না আঙ্কেল ব্যাপারটা, আমার যে কৃষের ওপর, এই ফ্যামিলির ওপর, এসবি গার্মেন্টসের ওপর কতটা কন্ট্রিবিউশন আছে সেটা জাস্ট তুমি ভেবেও দেখলে না, এতটা ইজিলি আমাকে এখান থেকে চলে যেতে বললে। বাহ, সেই জন্যই তো তুই কৃষকে ফাঁসিয়ে। শাট আপ বিনা, জাস্ট শাট আপ। তুমি কাকে কি বলছো? তুমি জানো আজ রাধা আমায় কত বড় বিপদ থেকে বাঁচিয়েছে? ওয়ান মোর থিং, না জেনে না শুনে না দেখে এইভাবে কারোর সাথে কোনো কথা বলবে না, অ্যাট লিস্ট রাধার সাথে তো নয়।